নিউজ বাংলা 7-এ আপনাদের সকলকে স্বাগত। পার্থ চট্টোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনায় যোগ্য করলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক অর্জুন হালদার। পুরাতন মালদায় বুলবুল চণ্ডীর মোড়ে এই যোগ্যানুষ্ঠানে হাজির এলাকার কংগ্রেস কর্মী সমর্থকেরা। শুনে নেব আমরা কংগ্রেসের প্রাক্তন এমএলএ অর্জুন হালদার ঠিক কি বলেছেন, শুনুন। তাকে গ্রেফতার করেছিল বিভিন্ন দুর্নীতির দায়ে। যখনই তাকে গ্রেফতার করা হলো ঠিক সেই সময় আমরা দেখলাম অসুস্থতা দেখিয়ে এসএসএম হাসপাতালে ভর্তি। আমরা জানি না তার অসুস্থতাটা কি, তার শারীরিক অবস্থাটা কি। আমরা আজকে যোগ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন এবং অতি তাড়াতাড়ি ইডির সামনে গিয়ে তিনি বাস্তব যে সত্য কথাগুলি তিনি যেন তুলে ধরতে পারেন, কারণ তাকে সুস্থ করে তাড়াতাড়ি করে ফিরিয়ে আনতে হবে। কারণ পশ্চিমবঙ্গে একটা দুর্নীতির পাহাড়ে জড়িয়ে গেছে, বিভিন্ন জায়গায় দুর্নীতি, টাকার পাহাড়, যেখানে সারা বাংলা সারা ভারতবর্ষের মানুষ দেখেছে যে আজকে টাকার পাহাড়ের উপরে এরা দাঁড়িয়ে আছে। তাই আমরা চাই আজকে এই যোগ্য অনুষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে তাকে আমরা তাড়াতাড়ি করে ফিরিয়ে আনতে চাই, তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক এবং এই সরকারের যে দুর্নীতি করেছে তার সত্যতা প্রকাশ করুক ইডির সামনে। মুখ তৃণমূলকে বিরোধীরা কি বললো আমরা জানি না। আমরা ব্রাহ্মণ পুরোহিত দিয়ে একদম শিষ্টাচার মেনে আমরা যোগ্য অনুষ্ঠান করছি, এখানে কোনো খামতি আমরা রাখিনি। একদম ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এবং এখানে দাঁড়িয়ে থেকে আমরা জোর গলায় বলছি যে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কারণ চোর হোক, বাটপার হোক, গুন্ডা হোক, ডাকাত হোক, তারাও মানুষ। আর জাতীয় কংগ্রেস এই শিক্ষাই দিয়েছে যে প্রত্যেকটাকে আমরা মানুষ বলে গণ্য করি। রাজনৈতিক বিরোধ থাকতে পারে, তার সাথে রাজনৈতিক তর্ক বিতর্ক থাকতে পারে, মানুষ হিসেবে বলবো ঈশ্বরের কাছে প্রার্থনা করো সে বেঁচে উঠুক, সে তাড়াতাড়ি ফিরে আসুক। আর একটাই উদ্দেশ্য যে তিনি সত্য ঘটনা মানুষের সামনে তুলে ধরুক ইডির মাধ্যম দিয়ে। আবারও বলছি এই সরকার দুর্নীতির পাহাড়ে জড়িয়ে, এই দুর্নীতির পাহাড়টা প্রকাশ হওয়া উচিত। তাই আজকে আমরা সত্যিকারের তাকে আমরা সুস্থ কামনা করি।